সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃশ্যমান হয়েছে দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চলছে বিরতিহীন কর্মযজ্ঞ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে, ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে এবং এ পথে ভ্রমণ আরামদায়ক হবে। সরেজমিনে দেখা গেছে, হজরত শাহজালাল রাজাল্লাহু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে বিমানবন্দর বনানী মহাকালী অংশের প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। তেজগাঁও মগবাজার কমলাপুর ও সাইদাবাদ অংশের কার্যক্রম চলছে। জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালীতে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 8,940 কোটি টাকা। সেতু বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন বলেন, বিরতিহীনভাবে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। জানা গেছে, প্রকল্পটি নির্মাণের সুবিধার্থে 3টি ট্রানজে ভাগ করা হয়েছে। ট্রান্স 1 নম্বর এয়ারপোর্ট বনানী রেল স্টেশন পর্যন্ত, ট্রান্স 2 বনানী রেল স্টেশন মগবাজার পর্যন্ত, ট্রান্স 3 মগবাজার চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকার উত্তর দক্ষিণে বিকল্প সড়ক হিসেবে কাজ করবে। এটি হেমায়তপুর, কদমতলি, নিমতলি, সিরাজদি খান, মদনগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মদনপুরে সরাসরি সংযোগ স্থাপন করবে। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট সহ পূর্বাঞ্চল ও পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে। আবার উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলিও ঢাকাকে পাশ কাটিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করতে পারবে, ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট কমবে। সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার তথ্যানুযায়ী এক্সপ্রেসওয়েটিতে 11টি টোল প্লাজা থাকবে, যার 5টি এক্সপ্রেসওয়ের উপরে থাকবে। এর উপর দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। যোগাযোগ ব্যয় ও ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে। যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ ও আধুনিকায়নের পাশাপাশি এ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিটন ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।